আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নূর কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে বিকালের একটি নাস্তা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর রান্নার রেগুলার তেল। তেল আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম টাইট একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। তো একটু 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে 2 সিদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটা জায়গায় রেখে দেব। এখন ডোটাকে একটু মথে নিচ্ছি, মথে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমার 8টার মতো লেচি হয়েছে। এখন ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি ছোট সাইজের একটা রুটি বেলে নেব। রুটিগুলো লুচির মতো বড় হবে, বেশি বড় হবে না। রুটিটা বেলে নিয়েছি, এখন একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে শাঁসলিকের কাঠি দিয়েও ডিজাইন করতে পারেন, আবার একটা ছুরির সাহায্যে ডিজাইন করতে পারেন। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন নাস্তাটাকে আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, তা দেখি বুঝে নিতে হবে। তো একটা চাকু দিয়ে আমি করে দেখাচ্ছি, ছুরি দিয়ে এটা কিভাবে করছি। ছুরির উল্টো পাশ দিয়ে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। এখন আবার রুটিটাকে উল্টিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে এটা ফোল্ড করে নিচ্ছি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। এখন এগুলোকে ভেজে নেব, ব্রাউনিশ কালার করে মুচমুচে করে ভেজে নেব। বিকালের নাস্তা হিসাবে কিন্তু এই নাস্তাটা খুবই মজার একটা নাস্তা, ছোট বড় সকলে পছন্দ করবে এই নাস্তাটি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।